সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এবার এস এস দু বিশ সালের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছ তাদের আজকে উচ্চতর গণিত পরীক্ষাটি হয়ে গেল তো উচ্চতর গণিতের আজকে আমরা এমসি সমাধানটা দিব এমসি সমাধানের জন্য আমরা যে সেটটাকে নিয়েছি সেটা হলো গ সেট ঢাকা বিভাগ ঢাকা বিভাগের গ সেটের উচ্চতর গণিত পরীক্ষার এখন আমরা এমসি সমাধান দিচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং আমাদের সাথেই থাকবে এক নাম্বার যে গসের কোয়েশনটা আছে সেটা হলো ত্রিক্ষণ থেকে এখানে বলা হয়েছে যে উপরের চিত্রের জন্য এবি স্কোয়ার ইকোয়াল টু ফাইভ একক দেখো এইটা প্রমাণ করলে কিন্তু আমরা পেয়ে যেতেছি কারণ নিচে যেগুলো আছে সেগুলো সব কিন্তু দুইটা করে এবং একটা তিনটা তার মানে যে কোনো একটা যদি ভুল বার করতে পারি বাকি দুইটা যে উত্তর হবে সেটা আমরা বুঝে যাচ্ছি সেক্ষেত্রে বি দেখো এটা কিন্তু পিথা খরচের উপবাদ অনুযায়ী এব স্কোয়ারের মান বের করলে আমরা মানটা পাই থ্রি কিন্তু এখানে মানটা আছে যে এব স্কোয়ার ইকাল টু ফাইভ সেহেতু এক নাম্বারটা সত্য নয় সেক্ষেত্রে অ্যান্সার হবে দুই ও তিন সুতরাং এক নম্বর কোশ্চেন অ্যান্সার হল গ এরপর যে দুই নাম্বার কোশ্চেন আছে যদি লক রুট রুট আটি সেভেন পাওয়ার এক্স ইকাল ওয়ান ওয়ান বাই থ্রি হয় তাহলে এক্স এর মান অঙ্কটা আমরা করেছি অঙ্কটা করলে এর অ্যান্সার হয় খ নাম্বার কোশ্চেন অ্যান্সার অর্থাৎ নাইন দুই নম্বর কোশ্চেন অ্যান্সার হয় খ অর্থাৎ নাইন এরপর তিন নাম্বার কোশ্চেন যেটা এটার আমরা অঙ্কটা করেছি তো এটা করলে অ্যান্সারটা হয় ফোর পর তিন নাম্বার যে কোশ্চেনটা এটার একটু একটু সমস্যা হলো আমরা পুরোপুরি শিওর না এটা নিয়ে তো তাই এটা আমরা দাগাই নাই কিন্তু এটা সম্ভবত ঘ নাম্বার অ্যান্সার হতে পারে তো এটা নিয়ে আমরা শিওর না বাকি সবগুলোকে আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার দিচ্ছি কিন্তু এটা তুমি একটু করে দেখতে পারো বা আমরা অ্যান্সারটা করতে পারিনি তোমরা যদি করতে পারো অবশ্যই কমেন্টে জানা দেবে তিন নম্বর অ্যান্সার ঘ হতে পারে আবার নাও হতে পারে চার নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার হবে গ অর্থাৎ পি কোয়েশ্চেনটা হলো পি পাওয়ার এক্স ইকোয়াল টু কিউ পাওয়ার ওয়াই ইকোয়াল টু আর পাওয়ার জেড এবং কিউ স্কোয়ার ইকোয়াল টু পি আর হলে নিচের কোনটি সঠিক এটা অনুপাত সম্পর্ক থেকে আসে তো চার নম্বর কোশ্চেন অ্যান্সার হবে গ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড ইকোয়াল টু টু বাই ওয়াই তারপর যেটা যে রাশিগুলোর জন্য এটা ক্যালকুলেটর ইউজ করতে পারো তোমরা ইউজ করে করলে এগুলো সবগুলোর মান একেবারে ঠিক আসে তো পাঁচ নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে ঘ অর্থাৎ সবগুলো এরপর আমাদের ছয় নম্বর কোয়েশ্চেন ছয় নম্বর কোয়েশ্চেনটা হল ওয়ান মাইনাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার পাওয়ার ফোর এর বিস্তৃতিতে এক্স স্কোয়ারের সহক কত আমরা বিস্তৃতিটা করেছি এবং এক্স স্কোয়ারের সর সহক বের হয়েছে আঠাইশ সেক্ষেত্রে ছয় নম্বর কোশ্চেন অ্যান্সার হবে ক আঠাইশ তারপর সাত নম্বর যে কোয়েশ্চেন সেটা হচ্ছে যদি এ ইন্টারসেকশন বি ইকোয়াল টু ফাঁকাসেট এবং অ্যান এ ইকাল টু টু হয় এবং এন এ ইউনিয়ন বি ইকোয়াল টু টেন হলে এন বি ইকাল টু কত এটা সরাসরি টেন মাইনাস টু হবে তো এটার অ্যান্সার হবে এইট অর্থাৎ সাত নম্বর কোশ্চেন অ্যান্সার হবে গ এইট এরপর আট নম্বর কোয়েশন যেটা সেটা হলো সেট এ এন ইকুয়াল টু এন টু এন টু এন তো এইভাবে আসতে থাকবি অনন্ত সেট এর জন্য এ ওয়ান ভ্যারিয়েশন এ ওয়ান এ ওয়ান ভ্যারিয়েশন এ টু এ ওয়ান ভ্যারিয়েশন এ থ্রি এখানে অ্যান্সার কিন্তু সব হবে সেক্ষেত্রে আট নম্বর কোয়েশন অ্যান্সার হবে সবগুলো অর্থাৎ ঘ এরপর আছে আমাদের নয় নম্বর কোয়েশন এটা হলো যে পি এন ইকাল টু একটা মান টু পাওয়ার পাওয়ারগুলো বাড়তে থাকতেছে সেটাতে বলা হয়েছে পি টি পি টু এর মানে যে কোনটি এটা হবে পি স্কোয়ার পি টু হবে অর্থাৎ নয় নম্বর কোয়েশন আনসার হবে খ দশ নম্বর যে কোয়েশনটা আছে সেটা হচ্ছে পি স্কোয়ার পি টু এর কোনটি এটা হবে পি ফোর অর্থাৎ দশ নম্বর হবে গ এরপর হলো এগারো নম্বর কোয়েশ্চেন এগারো নম্বর কোয়েশনের যে একটা লম্বা অভিক্ষেপ থেকে কোশ্চেনটা করা হয়েছে যে এক্স ওয়াই এর উপর এ এ পূরক এর লম্বা অভিক্ষেপ কোনটি এটা হবে এ শুধু এ পূরক কারণ তোমরা যদি লম্বা অভিক্ষেপ যদি কোনো এটা যদি কোনো রাশি অর্থাৎ এ সি এর লম্ব অভিক্ষেপ বলা হইতো বা এ বি এর লম্ব অভিক্ষেপ বলা হইতো সেক্ষেত্রে দোনো ক্ষেত্রেই কিন্তু লম্বা অভিক্ষে এ পূরক বি পূরক হতো কিন্তু এখানে বলা হয়েছে শুধু এ এ পূরক এর লম্বা বিক্ষেপ এটা হলো বিন্দু যেহেতু এটার উপর যে বিন্দুটা আছে অর্থাৎ এ পড়ুক এগারো নম্বর কোয়েশ্চেন আনসার হবে আমাদের বারো যেটা সেটা হলো আমি একটু দেখে নিই সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকোয়াল টু শূন্য সমীকরণের সাথে তুলনা করলে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু সেভেন এক্স প্লাস ওয়ান সমীকরণের তুলনা করলে এ এর মান কত এর মান বের হয় ফোর তো বারো নম্বর কোয়েশ্চেন আনসার হবে ঘ তারপর দশ নম্বর তেরো নম্বর কোয়েশন অ্যান্সার আগে আমরা উদ্দীপকটা বলে নিব উদ্দীপকটা হলো সিক্স সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি ধাতব গোলক গড়িয়ে দুই সেন্টিমিটার ব্যাস সার্ধ বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমি নিরেট সিলিন্ডার তৈরি করা হলো উদ্দীপকের সিলিন্ডারের উচ্চতা কত এটা হলো নাইন সেন্টিমিটার তো তেরো নম্বর কোয়েশন অ্যান্সার হবে ঘ তারপর আমাদের চোদ্দ নম্বর কোয়েশন যেটা সেটা হচ্ছে সিলিন্ডার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত এটা চৌচল্লিশ পাই তো চৌদ্দ নম্বর কোয়েশন অ্যান্সার হবে ক নম্বর হলো পনেরো নম্বর কোয়েশন যেটা সিক্স এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ ইকোয়াল টু জিরো সরলরেখার জন্য ঢাল ইকুয়াল টু টু সরলরেখাটি এক্স অক্ষকে টু পয়েন্ট ও বিন্দুতে টু এবং জিরো টু জিরো বিন্দুতে সেট করে স্বরলরেখাটি ওয়াই অক্ষকে জিরো ফোর বিন্দুতে সেট করে সব কটা সঠিক তোমরা করলে দেখতে পারবা আমরা করে দেখছি তো পনেরো নম্বর কোয়েশ্চেন আনসার হবে ঘ এরপর আছে ষোলো নম্বর কোয়েশ্চেন ষোলো নম্বর কোশ্চেনটা হলো ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই হলে এডি প্লাস ডি ইকোয়াল টু কত হাফ এসি ইকোয়াল টু হাফ এসি হবে ষোলো নম্বর কোয়েশ্চেন আনসার হবে খ তারপর হলো সতেরো নম্বর কোয়েশ্চেন আগে উদ্দীপকটা পড়েনি 50 জন লোকের রক্তের গ্রুপ নিম্নরূপ 10 জনের আছে এ প্রকারের রক্ত 12 জনের আছে বি প্রকারের রক্ত 13 জনের আছে ও প্রকারের রক্ত এবং 15 জনের আছে এবি প্রকারের রক্ত 7 নম্বর क्वेश्चन হলো একজন লোকের বি প্রকারের রক্ত থাকার সম্ভাবনা কত এটা হবে 6/25 করলে দেখতে পারবে 7 নম্বর क्वेश्चन आंसर হবে খ এরপর হলো 18 নম্বর क्वेश्चन এটা হলো একজন লোকের এবি প্রকারের রক্ত না থাকার সম্ভাবনা এটার আগে বলা আসছে যে এ পাওয়ার এক্স প্লাস থ্রি আছে টু এ পাওয়ার ওয়াই ডট এ পাওয়ার মাইনাস ফোর এবং এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ওয়ান একটি সমীকরণ জোট এক্স এর মান কত এটা হবে মাইনাস থ্রি নম্বর কোয়েশ্চেন আনসার হবে ঘ এরপর বিশ নম্বরের কোয়েশ্চেন যেটা ওয়াই এর মান কত ওয়াই এর মান হবে গ অর্থাৎ ফোর তারপর যেটা বলা হচ্ছে একুশ নম্বর পি কিউ এবং আর বাস্তব সংখ্যা যেখানে পি নটিকে টু জিরো কিউ বড়ো এবং আর ছোটো এর জন্য পি প্লাস কিউ বড়ো পি প্লাস আর ছোটো যখন পি বড়ো শূন্য থেকে বড়ো তারপরে যে দুইটা যে দুই নম্বর যেটা বলছে যে পি কিউ ছোটো পি আর বড় যখন পি শূন্য থেকে ছোটো হ্যাঁ কিউ বাই পি বড় এবং আর বাই পি ছোট যখন পি শূন্য থেকে বড় তো এই আলোকে এক এবং তিন হয় সঠিক এইট প্লাস ধারার অ্যানতম পথ কোনটি এটা থ্রি এম মাইনাস ওয়ান থ্রি এম মাইনাস ওয়ান তোমরা করতে পারো তারপর তেইশ নাম্বার কোয়েশন আর উদ্দীপক দেওয়া আছে একটা ধারা দেওয়া আছে তো ধারাটা থেকে অ্যান্সার করতে হবে দেশ নম্বর কোয়েশ্চনটা কত বলা হয়েছে কোয়েশ্চেনটা বলা হয়েছে প্রদুত্ত ধারার সপ্তম পথ কোনটি তোমরা যদি করো সেক্ষেত্রে অ্যান্সার পাবে চৌষট্টি টোয়েন্টি সেভেন তো তোমরা চাইলে করে নিতে পারো তারপর আমাদের চব্বিশ নম্বর কোয়েশ্চেন প্রদত্ত ধারার যোগফল কত প্রদত্ত ধারার যোগফল হবে অর্থাৎ সমষ্টি চাইছে ধারার সমষ্টি এই যে ধারাটা আছে সেটা সমষ্টি নির্ণয় করলে অ্যান্সার হয় রুট রুট অভার থ্রি ডিভাইডেড বাই রুট অভার থ্রি মাইনাস টু তো চব্বিশ নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে খ এরপর পঁচিশ নম্বর কোয়েশ্চেন কস মাইনাস থ্রি হান্ড্রেড ডিগ্রি এর মান কত এটা হলো হাফ পঁচিশ নম্বর কোয়েশন যাদের কাছে ভালো মানের ক্যালকুলেটর আছে তারা সরাসরি ক্যালকুলেটর থেকে করতে পারো বা যদি এমনিতে করো তো সেক্ষেত্রে অ্যান্সার পাবা হাফ তো পঁচিশ নম্বর কোয়েশন অ্যান্সার হবে ক অর্থাৎ হাফ তো এ যে আমরা এসএসসি দুই বিশ সালের হায়ার ম্যাথ উচ্চতর গণিত অর্থাৎ হায়ার ম্যাথ পরীক্ষার এমসি সমাধানটা দিলাম তো এমসি কিউর জন্য আমরা যে সেটটা নিয়েছিলাম বলে নিয়েছি যে গ সেট এবং এটার তিন নম্বর কোয়েশন ব্যতীত বাকি সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার আমরা সঠিকভাবে দিয়েছি এবং দেওয়ার চেষ্টা করেছি এবং তারপরও যদি তোমরা কোনো ভুল পাও তো সঠিক মোমাংসা সাপেক্ষে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা আমরা তখন আমাদের নিজেদেরকে সংশোধন করে নিব এবং এই কোয়েশ্চেনটা ছাড়াও আমরা এই পরীক্ষায় এতদিন যাবৎ যে কয়টা পরীক্ষা হইল এসএসসি দু হাজার বিশ সালের প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা যথাযথ পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার জন্য আমরা এম সমাধান দিছি অনেক ক্ষেত্রে সি সমাধান দিছি এবং তাছাড়াও যে তোমাদের যাতে কমন পড়ে সেক্ষেত্রে আমরা ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে শুরু করে যতগুলো পরীক্ষা হয়েছে যত বিভাগের সহ প্রত্যেকটা পরীক্ষার প্রায় আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের সাজেশন থেকে প্রায় 80 থেকে 90% পার্সেন্ট কমন পড়ছে তোমরা চাইলে আমাদের পুরো ভিডিওগুলো দেখে মিলিয়ে নিতে পারো এবং আজকে তোমাদের যারা ব্যবসা ব্যবসায়িক ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্র তাদের পরীক্ষাটা শেষ হয়ে গেল আর যে আর্টসের একটা পরীক্ষা আছে এবং সায়েন্সের দুইটা পরীক্ষা আছে আগামী যে পরীক্ষাগুলো আছে সে যে গ্রুপের আছে উভয় গ্রুপের পরীক্ষায় আমরা এমসি এবং সিকিউ সমাধান দিব তোমরা যদি অবশ্যই সেই সেজন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবো তোমাদের বন্ধুদের মাঝে যাতে তারা দেখতে পারে এবং নিজেদেরকে যাচাই করতে পারে আর তাছাড়া আজকে যে পরীক্ষাটা হয়েছে আরেকটা আর্টস এবং কমার্সের যে আর্টসের যে কমার্সের যে পরীক্ষা রয়েছে বিজ্ঞান তো বিজ্ঞানের এমসিকিউ সমাধানটা আমরা এর আগের ভিডিওতে দিচ্ছি এই ভিডিওটার আগের ভিডিও আমাদের চ্যানেলে তোমরা আমাদের চ্যানেলে যে ভিডিওটা দেখতে পারো বা এই ভিডিওর লিঙ্কে আমরা চ্যানেলের চ্যানেল ওই ভিডিওটার লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো এবং অবশেষে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই তোমাদের সকলের জন্য শুভকামনা আমাদের চ্যানেলের সাথে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করবা ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ ওবার